নমস্কার বন্ধুরা, আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। আজ আপনাদের গঙ্গা দশহরা পুজো বিধিটি বলবো। একটি ভাই আমার কাছে রিকোয়েস্ট করেছিল আমি যেন মা গঙ্গার পুজো বিধিটি বলি, তো আজকে আমি আপনাদের সেই পুজো নিয়মটি বলবো। আগে বলে নিচ্ছি, এবছর মানে 2020 গঙ্গা দশহরা পুজো কবে পড়েছে। এবছর গঙ্গা দশহরা পুজোটি পড়েছে বাংলার 18ই জ্যৈষ্ঠ এবং ইংরেজির 1লা জুন সোমবার। পুজো করার আগে আপনাদের স্নান করে নিতে হবে। এই দিন আপনারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে খুব ভালো, তা না হলে পুকুর বা কোনো জলাশয় মা গঙ্গার স্বরূপ মনে করে স্নান করতে পারেন। আর এটাও সম্ভব না হলে আপনারা বাড়িতে কোনো একটা পাত্রে প্রথমে গঙ্গা জল এবং তার মধ্যে এমনি জল মিশিয়ে স্নান করুন। এরপর পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপর জলঝুঁকি পেতে তাতে আসন পাতুন। এই পুজোতে মা গঙ্গার জন্য 10 রকম ফুল বলতে আপনারা একই ফুল 10টাও নিতে পারেন, আর 10 রকম ফল নিতে হবে, আর প্রয়োজন 10টা মাটির প্রদীপ। আর মা গঙ্গার পুজোতে আপনারা চাইলে ঘট স্থাপন করতেও পারেন, আবার নাও করতে পারেন। ঘট স্থাপন না করেও আপনারা মা গঙ্গার পুজো করতে পারেন। আপনারা যদি চান যে আপনারা ঘট স্থাপন করবেন, তবে আপনারা আপনাদের নিয়মে মানে আপনাদের বাড়িতে বিভিন্ন যে পুজো করা হয় সেই পুজোতে যেইভাবে ঘট স্থাপন করা হয় সেই নিয়মেও এখানে ঘট স্থাপনা করতে পারেন। তো আমি এখানে ঘট স্থাপনার কথা আপনাদের বলছি না, কিন্তু আপনারা চাইলে অবশ্যই ঘট স্থাপনা করবেন। এরপর আসনে কিছুটা ফুল রেখে তারপর ভগবান গণেশের একটি মূর্তি বা ফটো সেখানে বসান, কারণ সব পুজোর আগে ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে। তারপর ভগবান গণেশকে স্নান করাতে হবে, ফুল অর্পণ করতে হবে। তারপর গণেশ ভগবানকে দুব্বা অবশ্যই দেবেন, কারণ গণেশ ভগবানের দুব্বা খুবই প্রিয়। এরপর গণেশ ভগবানের মতো শিব ঠাকুরকেও একইভাবে আসনে বসাতে হবে এবং গণেশ ভগবানের মতোই শিব ঠাকুরকেও স্নান করিয়ে ফুল অর্পণ করতে হবে, তবে শিব ঠাকুরকে আপনারা দুব্ব দেবেন না। এরপর ভগবান বিষ্ণুর একটা মূর্তি বা ফটো সেই একই স্থানে মানে শিব ঠাকুরের পাশে বসিয়ে স্নান করাতে হবে এবং তুলসী পাতা এবং ফুল অর্পণ করতে হবে। এরপর আপনারা যেহেতু গঙ্গায় গিয়ে মা গঙ্গার পুজো করতে পারছেন না, সেই কারণে আপনাদের বাড়িতেই মা গঙ্গার স্বরূপ তৈরি করতে হবে। এর এখানে আপনারা একটা গভীর পাত্র নিয়ে নেবেন যাতে একটু বেশি পরিমাণ জল ধরে, সেই পাত্রটাতে আপনাদের গঙ্গা জল দিয়ে পূর্ণ করতে হবে। যদি গঙ্গা জল দিয়ে পূর্ণ করা সম্ভব না হয় তাহলে আপনারা প্রথমে অল্প একটু গঙ্গা জল দিয়ে নেবেন, তারপর এমনি জল দিয়েও পূর্ণ করে সেই জায়গা সেই পাত্রটাকে মা গঙ্গার স্বরূপ তৈরি করবেন। মা গঙ্গার স্বরূপ এই পাত্রটাকে মানে পাত্রর জলটাকে আপনারা মা গঙ্গা মনে করে পুজো করবেন। এরপর মা গঙ্গাকে প্রথমে সিঁদুর দিয়ে পুজো করতে হবে, তারপর মা গঙ্গাকে 10টা ফুল বা 10 রকম ফুল অর্পণ করতে হবে। এরপর মা গঙ্গার পাশে 10 রকম ফল আপনাদের ভোগের জন্য রাখতে হবে। এছাড়া আপনারা মিষ্টি চাইলেও মা গঙ্গাকে ভোগের জন্য দিতে পারেন, আর জল অবশ্যই দেবেন। এরপর 10টা প্রদীপ একটা পাত্রে জ্বালিয়ে মা গঙ্গার সামনে রাখবেন। এরপর একে একে গণেশ ভগবান, শিব ঠাকুর এবং বিষ্ণু ভগবান ও মা গঙ্গাকে পানের মধ্যে সুপুরি এবং লবঙ্গ দিয়ে অর্পণ করবেন, তারপর ধূপ দীপ জ্বালিয়ে আরতি করবেন। এরপর ভগবান গণেশ, শিব ঠাকুর এবং মা গঙ্গাকে আর বিষ্ণু ভগবানকে আপনারা আপনাদের পছন্দ মতো দক্ষিণা দেবেন। এরপর আপনারা ভক্তি ভরে বলবেন পুজো গ্রহণ করার কথা, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও যেন আপনাদের ক্ষমা করে দেয় সে কথা ভক্তি ভরে বলবেন। তো বন্ধুরা, এই ছিল আপনারা ঘরে বসে কিভাবে মা গঙ্গার পুজো করতে পারেন তার একটা সহজ নিয়ম বিধি। আমি যথাসাধ্য চেষ্টা করলাম আপনাদের বোঝানোর, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।